এই পোলাপানের খেলার জিনিস, চুলের পেঁচা, আয়না, সিন্দুর, চিরুনি, শাখা, এই সব লইয়া আমি কোনদিন দাদা এই গ্রামটাতে আসি নাই। লোক মুখে শুনছি এইটা নাকি চান্দুরাজার দেশ, সন্তলা নগর। লোক মুখে শুনলাম চান্দু সরকার নাকি একটা নতুন হাট বসাইছে। আমি ধীরে ধীরে ওই হাটের দিকেই চলে দাম, নতুন হাটে বেচা কিনা বেশি হইব। তাই যাইতে যাইতে একটা ছোট্ট গান গাইতে গাইতে চলে যাই, কি বলেন দাদা? ওরে এই শহরে আমি যাই এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি তো মায়ের কিছু দিতে পারব না, তাই মায়ের কাছে কোনো দূরে প্রার্থনা করা কম, মা শ্রীনারায়ণ জগতের জননী মা গো, তুমি যে মা আমার এই তোমার স্মরণে দান করে গেল, তার সংসার সবসময় তুমি ধনে জনে পরিপূর্ণ করে রাখো। সেজন্য স্বামী সোহাগিনী হইয়া বৃদ্ধকাল পর্যন্ত শিবন্তে সিঁদুর পইরা সংসার করতে পারে। জয় মা মনসা দেবী, জয় মা মনসা
কত হাটুম দাদা হাঁটতে হাঁটতে পায়ের উত্তর সাল উঠতে গেল, এই ভরপুর দুপুর রোদ্রে কি আর হাটুম যায়? ও চাচা, চাচা কি আছে? এটা তোমার চাচা, তুমি আমার চাচা না? চাচার বয়সের না তো কি বলবো, জেঠা কো কাহা কো চাচা অমুকে, আমি হচ্ছে জোলা। চাচা আমার কাছে দামি দামি শাড়ি আছে চাচা, আমাদের কাছে আগে আসবো। এইটা হচ্ছে বেনারসি। আমার কাছে এইটা আছে, একেবারে পোলাপানের পছন্দ মোটের হাতে আছে, কিন্তু খদ্দের পাচ্ছ কই রে? আচ্ছা এটা তাহলে বাজারের মুখটাই তো, বাজারে প্রবেশ করেছি আমরা। এই যে আছে আছে আমার কাছে আছে। ওই হাই না বড় কাছে গলি না? আচ্ছা আচ্ছা দেখো কেটা রে, হাই না, এই এই হাই না, হাই না, সর্বনাশ কত সুন্দর মেলা বসে, মেলা কত সুন্দর বসে, হাই না দারুণ মেলা। আচ্ছা দেখো তো এটা, হাই না দেখো তো ওখানে অনেকগুলো মেয়ে দাঁড়িয়েছে, তাই না? ওর মধ্যে একজনকে রাজকন্যা দেখে মনে হয়। এবার দেখো ওরা কি নিচ্ছে, আমাদের দেওয়া কিছু মিলে নিতে দেবো, নাহলে একটাও কিছু নিতে দেবো না। ঠিক আছে দেখো কি হলো বল। সই ওদিকে যেন আমাকে কেউ ডাকছে, আমি বুঝা মানুষ পেটের মাস্টার সোকেন, ও মা মারো কেন? আমি তা কই নাই, আমি তা বাহিনী আমি কইলাম কি, ও মা ও মাইয়ার আমার কাছে আছে, আয় না আয় না, তাহলে দুইজনের মুখ দেখা যাচ্ছে, শুনে দেখো তো ভালো আছে, ভালো আছে, শোনো তোমরা আয়না নেবে, তার আগে একটা কথা বলবো তোমায়। বুড়িয়া বাকরি গুন্ডে বলো, তোমায় কিছু জিজ্ঞাসা করবো, তুমি উত্তর দেবে। আর কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার পিতার নাম হয়, Thank you.
আবারও কিছু কথা আছে, কোথায় তোমার বাড়ি? আমার নাম কি? আমার পিতার নাম কি? চম্পকেতে বাড়ি আমার পিতার নাম কি? আমরা পছন্দ করে দেবো এবং কি টাকা আমরা দিয়ে দেবো। আর কি বললি? আবার পিতা লক্ষ টাকা ধারে চার ধারো তার আমি কি করছি? জব্দ করতে খেলাম শালী।
তাহলে তোমাদেরই ভুল, যাও ক্ষমা চেয়ে না। তুই তোতলা, আগেই বলে ক্ষমা যাও, এইরকম কেউ ব্যবহার করে নাকি? আচ্ছা ঠিক আছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়েছে হয়েছে, ঠিক আছে। আচ্ছা সোনো ভাই, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে দিই, তোমার মা বিধবা সেজে যাবে। শোনো, ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আচ্ছা শাড়ি নেব, দেখি এই শাড়িটা। আচ্ছা বাহ, কত সুন্দর শাড়ি, শাড়িখানা নেবে? শাড়িখানা খুব সুন্দর, শাড়িখানা খুব সুন্দর, নিয়ে যাও, আমরা পছন্দ করে দিচ্ছি। শাড়ি হলে হোক না আমি দিব, আমার ওষুধ এই চল চল সারা
আস্তে চল, তুই একটু বসে থাক, এই গাছে হেলান দিয়ে তুই বসে থাক, আমরা ওষুধ আনতে গেলাম। বারবার যেন কেন, বারবার ওই মেয়েটির, এই ওই মেয়েটির প্রতি যেন কোনো বারবার মন খারাপ হচ্ছে। তুমি তুমি আমি এটি ভাবিনি, আমি তাছাড়া তোমাকে পেয়েও কেন আমি আজ দূরে রয়েছি, আর তুমি বা কেন আমাকে ছেড়ে দূরে রয়েছো। এসো এসো এসো, একসঙ্গে আমরা একটা জায়গায় বসে আলাপন করি। মনে পড়ে না তোমার, মনে পড়ে না ওই সেই দিনের কথাগুলো, যেদিন সব করে তোমাকে সঙ্গে নিয়ে আমি নৃত্য করতে চাই। ওই দেখো ওই দেখো, সব সপুরে আমি তোমাকে সঙ্গে নিয়ে নৃত্য করতাম, কি জানো সত্যি তো এই তো মনে পড়ছে না তোমার সঙ্গে যে কথাগুলো, মনে পড়ে সেই মনে পড়ে গেছে, মনে পড়েছে বিশাল মণ্ডল দেখটা এখানে নিয়ে আসো, বিশাল মণ্ডল Thank you.
আমি তো জানি।